হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রংধনু সাতকাহন। নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে ভিডিওতে ছাদ বাগানের সব ফুলগুলো দেখাবো। তো প্রথমেই দেখাচ্ছি সাদা জবা। সাদা জবা আজকে দুইটা ফুটেছে, এখানে একটা আর এই তো নিচে আর একটা। এখানে আছে রঙন, রঙনটা হচ্ছে ছোট রঙন, খুবই ছোট ছোট ফুল হয়, আর গাছটাও ছোট, পাতাগুলোও ছোট। এখন যে গাছটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে পানিকা। ফুলগুলো হালকা বেগুনি রঙের, ছোট ছোট, খুবই পছন্দের একটা ফুল আমার। তো এই সময়টাতেই ফুলগুলো অনেক বেশি হয়, গাছ ভর্তি ছোট ছোট ফুল। ঘাস হয়েছে কিছু। আজকে দুইটা টগর ফুল ফুটেছে। ছোট টগর এটা। এখানে দুইটা গোলাপ জবা ফুটেছে, গোলাপি গোলাপ জবা। ফুলগুলোর সাইজ বেশ বড়। আর এখানে আছে দোলন চাপা। দোলন চাপার অনেক সুন্দর স্মেল। আর একটা ঝুমকো জবা ফুটেছে, এই তো ঝুমকো জবাটা ঝুলে আছে। আর এখন দেখাবো কাটা মুকুট। কাটা মুকুটের চারটা কাটিং কিনেছিলাম, তো সেখান থেকে দুইটা মারা গেছে আর দুইটা গাছ হয়েছে, বড় হয়েছে। তো এটা হচ্ছে লাল সবুজ মিলানো। প্রথমে একটু সবুজ হয়, পরে আস্তে আস্তে লাল হয়ে যায়। আর এখানে যেটা এটা আছে হচ্ছে ক্রিম কালার, ক্রিমের উপরে একটু গোলাপি ছিটা ফোটা ডিজাইন। আর এখানে আছে সাদা নয়নতারা, অনেকগুলো ফুল ফুটেছে সাদা নয়নতারার একসাথে। এখানে আছে দোপাটি, গোলাপি দোপাটি। আর এটা হলো মোরগ ফুল গাছ, অনেক লম্বা হয়ে গেছে আর মাথার মধ্যে ছোট্ট একটু ফুল হয়েছে। আর এখানে লাল নয়নতারা, অনেকগুলো ফুল ফুটেছে। ছাদ বাগানে আজকে তোমাদেরকে একটা নাম না জানা গাছ আর সেই গাছের ফুল দেখাবো। দেখো এটা কিছুটা জঙ্গলের মতোই মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা জঙ্গল না, এটাতে ফুল হয়, এটা একটা ফুল গাছ। তো এটা এরকম লতানো একটা গাছ, আমি গাছের ডাল দিয়ে দিয়েছিলাম যাতে এটা ধরে ধরে বেড়ে উঠতে পারে। আর এটার কলি আসছে, তো সেই কলিগুলো তোমাদেরকে দেখাই। এ দেখো কলিগুলো, প্রথম অবস্থায় একটু সাদা আর হালকা গোলাপি, আর পুরোপুরিভাবে ফুলটা যখন ফুটবে তখন গোলাপির কালারটা ভালোভাবে বোঝা যাবে, একটু গাঢ় গোলাপি ফুলটা ফুটবে। তোমরা যদি এই ফুল গাছটার নাম জেনে থাকো আমাকে জানাবে।